লংতরাই ভ্যালি মহকুমার অন্তর্গত চালিতাছোড়া জেবি স্কুলের ছাত্রছাত্রীদের পাঠন পাঠন লাটে উঠেছে ছাত্রছাত্রীরা প্রতিদিন বিদ্যালয়ে আসছে কিন্তু বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা প্রতিদিন বিদ্যালয়ে আসছেন না বাড়িতে বসেই সরকারি টাকা পাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা এতেই শেষ নয় বিদ্যালয় খোলা হলেও ছাত্রছাত্রীরা বসার জন্য কোনো জায়গা পর্যন্ত নেই যার ফলে ছাত্রছাত্রীরা নিচে বসে পড়াশোনা করতে হচ্ছে গত এক দেড় মাস ধরে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিড ডে মিল এর খাবার থেকে বঞ্চিত তার কারণ যারা মিড ডে মিলের রান্নার দায়িত্বে রয়েছেন তারা গত এক দেড় মাস ধরে বিদ্যালয়ে আসছেন না বহুবার খবর পাঠানোর পরেও তারা বিদ্যালয়ে আসছেন না তার ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে মিড ডে মিলের খাবার থেকে বঞ্চিত হচ্ছে সব মিলিয়ে এই বিদ্যালয়টিতে একাধিক সমস্যায় জর্জরিত যার ফলে বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণভাবে অচল হয়ে পড়েছে মানে ঠিক মতে আয় না মানে একদিন আইলে দুদিন আয় না দুদিন আইলে তিনদিন না এরকম অবস্থা মানে স্কুলের অবস্থা খারাপ ছাগলের লি তাবি তা দরজা দরজা কিছু নাই জঙ্গল পরিষ্কার নাই মানে ছাত্র আইলে দিয়া নাই খেলভার নাই মাস্টর আইলে দিয়ে খেলবার নাই এরকম অবস্থা কিছু খাউন টাউন নাই